করতেছি কি 6 তারিখ 7 তারিখ অথবা 8 তারিখ, এই 3 দিনে যে কোনো একদিন করতে পারে। আমি তো অসুস্থ, তো একটু সুস্থ হই, কাজে অনেক প্রেশার গেছে। কেন তোমার কি ওই ইয়ে বুঝলাম না, গগন সাকি বের হয়নি কি, কেউ থাকবে না, একবার সবাই চলে যাবে? তো ওখানে তুমি প্রয়োজনে একদিন বেশি থাকলে ওর বাসায় যদি থাকো, গোপনের বাসার থেকে তুমি একদিন পরে আসলা, ওখানে তো একদিন বেশি বেড়াইলে সমস্যা নাই ভাই। বাড়িতে কবুতর আছে, হ্যাঁ, মানে আমি চাচ্ছি কোনো, শোনো, যদি আমি 6 তারিখে করি তো 5 তারিখে ঢুকতে হবে, তাই না? আমি ওইরকম ওইগুলো নাই, ওই শিডিউলেই তুমি যেদিন চাচ্ছ ওই শিডিউলেই তুমি চাইলে করো। সিরাজ এবার বাচ্চা দিচ্ছে সিঙ্গেল, মানে ওই জন্য ওই ঝামেলা নাই, ঠিক আছে? একটা মিউজিক ভিডিও, এখন সিঙ্গেল বাচ্চা একটা ভালো আর্টিস্ট হয়ে গেছে, লুশা ও অথবা যে নওশিন এরকম আছে না, এরকম দুই তিনটা আর্টিস্টের আমার একটু ছবি দিতে পারবা, বা তুমি মানে সকালে আসবে সান টু সান কাজ করবে, বাট আমরা চলে যাবো একদিন আগে আমাদের আমার পেজে গান বড় করে দেবো, বুঝো নাই? আর ওই যে ওই পার্টির দিন নিলাম কেন, হচ্ছে ওদের যে ওই বাজেটটা ওদিক দিয়ে আমি মনে করো চাপাই দিলাম আর কি, পার্টির উপরে আমার খরচ চলে গেল, বুঝলে? ওদের পেমেন্ট সান টু সান কাজ করলে কেমন পেমেন্ট নেয় সেটা বলো। এ পাশে দে আমার সাথে উইলার ড্রিল চিন দিতে পারবো না, রুষা ছাড়া নেক্সট স্বর্ণামণি কোনটা নাম কি বলছো? পরশ পরশমণি, আমি তো স্বর্ণমণি দেখি, পরশমণি তো চিনি না। এই কেমন ভাইরাল নাকি? কত ভাইরাল না কি প্রথম শুনি সামসুল বিজয় ডক্টর রাজীব ভাই আমার ছাল দেন তো পরশমণি দেখে দেই কেন পরশমণি। আচ্ছা আমার এই কাজ করো, ওর বেস্ট দিকে লিংক দাও তো, আমি পার্টি দিয়ে কনফার্ম করে ফেলি, তাহলে পরে কি হয় আমার মনে করো ওদিকে ঝামেলা আমার শেষ হয়ে যায়, ডেটটা কনফার্ম হয়ে যায়, তুমি আমি মিলে করে ফেলতে পারি। আচ্ছা আমি কাজের অভিজ্ঞতা দেখতে এক্সপ্রেশন দেখতে, আচ্ছা আমি নাম লিখলে চলে আসবে, তাই তো নাম দেখতেছি। তুমি শোনো, তুমি হচ্ছে বড় শুনে, আমি শুনি না, আমি রুশা, আর হচ্ছে কি ওর কথা বললো আরেকটা কি, রুশা মিনিট এটা নিতে পারো, ভালো কাজ করে, আমার সাথে কাজ করছে রুশা, ভালো কাজ করে। আচ্ছা তোমার সাথে ওই যে মাসুম আক্তার, ওই যে ইয়া কি জানি পুতুল কও যে জুনি জুনি, ওর সাথে কি সম্পর্ক আছে বলো? ওই যে চকলেট গানটা করলো যে, এটা যদি ফালতু, কিন্তু আমার ফার্স্ট কাজ আমার দিয়ে শুরু, কিন্তু এখন আমার চিনি না, বাট পাই করে আমার লাগে, আমার ফোন দিলে তো ভাইয়া আমি ভার্সিটিতে আছি, বাসায় আছি, শ্বশুর বাড়ি আছি। নামটা কি পরশমণি? পরশমণি প্রথম কাজ করলো আমার, হ্যাঁ, ওই যে এই যে প্রথম কাজের কোম্পানি আছে বেইমান ভাইয়া কে সিরিজ মিডিয়া, বুঝছো? এটা এটা করাইলাম অথচ সেই সিরিজ আমি বাইরা, বুঝলাম আমি চিনি না কত নম্বর ওয়াট করে মিলা পরশমণি শামসুল অফিসিয়াল যাইবো মনে হয়, হ্যাঁ শামসুলই যাইবো। একটা নতুন একটা মডেলের সাথে পরিচয় হয়েছে, নাম লিখছি, কিছু করার নেই।
এদিকে একটু ভালো স্কুল স্কুল দেখে ভর্তি হয়ে গেলে পাশাপাশি লেখাপড়ার পাশাপাশি কাজও করতে হবে মেলা তো তোমাকে মিস কল দিয়ে দিও, আমি পরে তোমাকে সরাসরি জানাবো। আমাদের শুটিং 6-7 শুটিং আছে কিন্তু এইখানে আমাকে বলছে এবার নতুন গান করেছে শুধু ডান্স মুড করতে চাই, তাহলে আমি নিয়ে নিতাম। সমস্যা নেই, আমার কি পরিমাণ চালাইতেছে। হ্যাঁ।